বাংলাদেশ ব্যাংকের আইডেন্টিটি চিন্তা করে কিন্তু মন্ট্রি পলিসি ফর্মুলেশন। বাংলাদেশ ব্যাংক কিন্তু শুধুমাত্র মন্ট্রি পলিসি অথরিটি না, বাংলাদেশ ব্যাংকের আইডেন্টিটি হলো মন্ট্রি পলিসি অথরিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেটর, যেটা অনেক দেশের ক্ষেত্রে সত্য না। এখন মন্ট্রি পলিসিতে যদি বললেন মন্ট্রি পলিসির কম্পোনেন্ট কোনগুলো, তাহলে হয়তো ওই ইনোভেশনগুলো ডিরেক্টলি না, থিওরিটিক্যালি না, কিন্তু বাংলাদেশে আমরা কেন আশা করি? বিকজ বাংলাদেশ ব্যাংক অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং সেক্টর রেগুলেটর। সুতরাং আমরা চাই যে মন্ট্রি পলিসিতে একটা সিগনাল থাকুক যে ওকে, আপনি গ্রিন ফাইন্যান্সিংয়ে কী ধরনের পরিবর্তন আনছেন, আমাদের কোর ইকোনমিক সেক্টর কৃষিখাতে কী ধরনের আনছেন, তার একটা সিগনাল আমরা চাই। আবার এটাও কিন্তু হতে পারে, যদি আমরা আই হোপ যদি ওনারা যদি সেন্ট্রাল ব্যাংক যদি মনে করে থাকেন যে এই রিফ্লেকশনগুলো আমরা মন্ট্রি পলিসি ডিক্লারেশনে আনবো না, আমরা আমাদের ক্রেডিট পলিসি আছে, আমরা আমাদের যেমন রিসেন্টলি কিছুদিন আগে ডিক্লেয়ার করা হয়েছে সাস্টেনেবল ব্যাংকিং পলিসি, যেটা আলাদা করে ডিক্লেয়ার করা হয়, তারপরে আপনার গ্রিন ফাইন্যান্সিংয়ের জন্য আলাদা পলিসি, এগ্রিকালচারাল ঋণের জন্য আলাদা পলিসি ডিক্লারেশন করা হয়, তারা যদি মনে করেন যে এই পলিসিগুলোর রিফ্লেকশন আমার মন্ট্রি পলিসি সিগন্যালিংয়ের কোনো দরকার নেই, এখানে শুধু ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলোই থাকবে। আসলে কিন্তু কোনো এক্সচেঞ্জ রেট সিস্টেমই, বাজার ভিত্তিক সিস্টেমই নন ইন্টারভেনশন ইন্ডিকেট করে না, আপনাকে মার্কেট ইন্টারভেন করতেই হবে, হয়তো ডিকটেট করছেন না, বাট ডিমান্ড সাপ্লাইকে আপনি ইনফ্লুয়েন্স করবেন থ্রু পলিসি ইনস্ট্রুমেন্ট, সো দ্যাট হ্যাজ টু বি দেয়ার। ওইটা কতটুকু আছে কতটা নাই, রিজার্ভ কতটা ব্যবহার করবেন, এনাফ রিজার্ভ আছে কি না, দ্যাট ইজ অ্যান ইস্যু। সো এ দুটো হলো ম্যাক্রো ফ্যাক্টর। মাইক্রো জায়গায় ইউ আর অ্যাবসলুটলি রাইট, ক্রস বর্ডার মানি লন্ডারিং, দেশ থেকে টাকা চলে যাওয়া একটা বড় ইস্যু, সেইটা সাথে ফাইন্যান্সিয়াল সেক্টর কানেক্টেড। এবং এই যে মানি লন্ডারিং, আমরা চোখ বন্ধ করে থাকলে টাকা চলে যায়, আমেরিকা চোখ বন্ধ করে থাকলে কিন্তু টাকা আসে, আপনার ইয়ে চোখ বন্ধ করে, সো তার অ্যাপ্রোচ আর আমার অ্যাপ্রোচ কিন্তু এক না। আমি চোখ খুলে রাখবো বাঁচার জন্য, উনি হয়তো খুলে রাখে এথিক্যাল পার্সপেক্টিভ, মানুষ কী বলে সেই জন্য। সো আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো চুজ করছি, যেমন বাংলাদেশে এলসি, অনেকে আমরা সরাসরি বলে দিই যে ভাই এলসি ব্যবহার করবো কেন, এলসি এক্সপেন্সিভ, চলেন আমরা ওপেন অ্যাকাউন্টে যাই, অন্য কিছু যাই। কিন্তু এইটা আমরা কেন মাথায় রাখবো না যে এলসি আমরা যখন পিক করছি, এ পর্যন্ত যত অ্যান্টি মানি লন্ডারিং টেকনিক পৃথিবীতে ডেভেলপ করেছে, অ্যাড্রেস করা, হ্যান্ডেল করা, সেগুলো ওপেন অ্যাকাউন্টের জন্য ইফেক্টিভ না। আমরা কিন্তু সেই কাজগুলো বিএবিএম বলেন বা যারা আমরা গবেষণার সাথে সম্পৃক্ত, আমরা কিন্তু দেখাচ্ছি কী করে প্রাইস ভেরিফিকেশানগুলো করতে হবে। এবং অলরেডি কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কিছু ইনিশিয়েটিভ আছে, বিএফআইওর কিছু ইনিশিয়েটিভ আছে, আমরা নিজেরাও তার সাথে কাজ করছি যে কী করে কোন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো গ্লোবালি শুধু আমেরিকা করে, অমুক করে, তমুক করে, এই জন্য আমরা করবো তা না, আমাদের পার্সপেক্টিভ আলাদা। সুতরাং ওই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু রেগুলারলি আমরা অ্যানালাইজ করছি,